আল্লাহর নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত, আমার কোন গুনাহগার উম্মতে যদি জীবনের গুনারে সামনে রাখিয়া আল্লাহর ডরে আর বয়ে যদি খান্নাখাটি করে, অন্যরে ভাই তো এসে নবী যে ফরমাইন, যদি আল্লাহর ডরে আর বয়ে খান দে, দুইটা নজন দিয়া যদি চকুর পানি বাসায়, চকুর পানি যদি ফালায়, আল্লাহর অথমায়া লাগে, হারামাল্লাহু আলাইহিন্নার, আল্লাহ পাক রব্বুল আলামিনে আদম সন্তানর লাগি জাহান্নামর আগুন দে হারাম করিয়া দিলাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই যে ফরমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল আমবিয়া ওয়া সুম্মা আল উলামা ওয়া সুম্মা শুহাদা। সুবহানাল্লাহ, কে আবার আরো কিছু সূত্র আছে দোস্ত বুধুরি গো, জীবনের সারাটা জীবন গুনাহ করে করিয়া গেছে, কিন্তু খাটাছে দেখা যায় রমজান আইলে মদুলিয়ে রোজা রাখছে। সুবহানাল্লাহ, কোন একবার তার আর কোনো আমল নাই, ওগুলোর দেখা দেখি রোজা মাসাইলে গাঞ্জুলিও মদুলিও ইচ্ছে নিয়ে রোজা রাখছে, খাল কেয়ামতের দিন রোজায় আল্লাহর দরবারে সুপারিশ করবো। ও রোজার সুপারিশের উচ্চে নিবাহানা ধরিয়া আল্লাহ গুনাগার বন্দারে মাফ করিয়া রোজার সুপারিশে তার জন্য তো দিলেই বা। সাধারণত দেখি সমাজের অবস্থা, আমার যদি দুই ফুয়াই নয় আর এক ফুয়া যদি আমার কথা মানে আর এক ফুয়া যদি আমার কথা মানে না, খালি উল্টামি করে, খালি উফতামি করে, খালি উজায়, আমি কই ওলা চলে সি উল্টা চলে, ইলাকান বারবার বারবার যদি সন্তানে করে তে বাবার রাগ উঠেনি মাথুকে একবার, বাবা কি তখন এই যা তুই আমার বাড়ি থেকে বারো, আমার বাড়ি তোর জায়গা নাই, যা খাদাইয়া দিননি মাথুর না খাদাইয়া দিন। ও দোস্ত আহবাব, আল্লাহ পাকের অর্ডার আর নির্দেশ পাইয়া তমাম ফরিশতা হলে আদম আলাইহিসসালাম রে সিজদা করলা, ইবলিসে আল্লাহ তাআলার হুকুম মানল না, আদম আলাইহিসসালাম রে সিজদা করল না, আল্লাহ রাগ করে উঠিয়া কইন ফাখরুজ ও ইবলিস ফা ইন্নাকা রাজীম, ও ইবলিস তুই আমার হুকুমরে যেহেতু মানলে না, আমার হুকুমরে যেহেতু প্রত্যাখ্যান করলি, ফাখরুজ জলদি তুই জন্নত থাকি বাহির, ও তুই জন্নত থাকি বহিষ্কার, বারো জন্নত থাকি বারো। আল্লাহ তাআলা ইবলিস রে সাথে সাথে জান্নাত থেকে চিরতরে বহিষ্কার করিয়া দিলেইছেন আমরার মায়ায়, হোকে কথা সুবহানাল্লাহ। কারণ আমরা রে আমরার আদি পিতা আদম রে সিজদা করবার হুকুম করছেন, আর ইবলিস তার মূল নাম হইল আজাজিল, ইবলিসে সিজদা করছে না, না করায় আল্লাহ তার জান্নাত থেকে চিরতরে বাহির করিয়া দিলাইছে। এবলা হুকা ইবলিসরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনে অভিশাপ দিয়া চিরতর জান্নাত থেকে যখন বাহির করিয়া দেন, ইবলিসে আল্লাহ তাআলার দরবারে তিনটা দরখাস্ত করছে, কয়টা আরো জোরে কয়টা, তিনটা দরখাস্ত করছে, আমি খালি শর্টে মাতিমু, আল্লাহ আমার কেয়ামত পর্যন্ত হায়াত দাও আর আমি যাতে আদম সন্তানের রোগের রেশায় রক্তের সাথে মিশিয়ে কাজ করতাম পারি, আমার সেই শক্তিটুকু দাও। ইবলিসে যখন আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ তার দরখাস্তরে মঞ্জুর করিয়া দিছেন, কইলা তুমি ইত্যাদি কিতা করতে এই শক্তি গুণ পাইয়া, বলে আমি ডান দিক তাকিয়া বাম দিক তাকিয়া সামনের দিক তাকিয়া পিছনের দিক তাকিয়া আক্রমণ করিমু আর আদম সন্তান দিয়ে দিয়া ওল্লা খাম করাই লুয়াইমু, যেই খাজর দ্বারা আমি যে জন্নত থাকি চিরতরে বহিষ্কার হয়েছি এই জন্নত তারারে যাইতে দিতাম নাই, আর আমি অভিশপ্ত হইয়া জন্নত থাকি বাহিরিয়া আমি যেই জাহান্নামর অধিবাসী হইছি, আদম সন্তানটি ও জাহান্নামর অধিবাসী বানাইয়া আমি লোক সালাম, নাউজবিল্লাহ কও না একবার, ইগু আমরা দুস্ত না দুশ্মন, আরো জুড়ে একবার তা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা
কোরআনে কেরিমার বিভিন্ন জায়গাত আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার আমার প্রকাশ্য শত্রু ইবলিসের পরিচয় দিলা, যাতে করি আমরা শয়তানের প্রতারণা তাকিয়া শয়তানের দুকা তাকিয়া নিজেরে বাঁচাইতাম পারি। আল্লাহ আকবার, হোক আবার যাই হোক। ইবলিসে আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ তিনটা দিয়া কইলা যা, তবে ইয়াদ রাখিস, ইয়াদ রাখিস আমার সত্যিকার অর্থের যে বান্দা যে হইব এরে তুই ফাও ফিসলানি সম্ভব নাই। আরো জুড়ে পড়তা সুবহান আল্লাহ। ওই ইবলিস, তুই মনে হয় আমার রহমতের ব্যাপারে অবগত নাই। ওই ইবলিস, আদম সন্তান আদম আলাইহিসসালাম আর আদম সন্তান রে আমার কত যে মায়া, মনে হয় তুই সেই মায়ার ব্যাপারে জানস না। যা যা, তোরে তোর চাহিদা অনুযায়ী তোর দরখাস্ত অনুযায়ী তিনটা শক্তি দিলাম, তবে ইয়াদ রাখিস আমার কোনো বন্দায় সারাটা জীবন যদি গুনার কাম করে, তুই যদি তারে গুনার কাম করে যদি জাহান্নামের উপযুক্ত যদি বানাইলাস, সে যদি জাহান্নামের উপযুক্ত যদি হয়ে যায় 70-80 বছরের বুড়া বেঠায় যদি জীবনের শেষ রমাদান মনে করিয়া তাহাজ্জুদের সময় তেরাবির নামাজের বাদে ইফতারের সময় সারাদিন রোজা রাখিয়া ইফতার করবার আগে আমি আল্লাহরে ডরাইয়া যদি সকুর ফানি ফালাই আর খান্দে, ও ইবলিস আমার গোলামে সকুর ফানি ফালাইতে দেরি, খান্না খাটি করতে দেরি হইব, আমি আল্লাহ আমার গুনাহগার বন্দারে মাফ করতে বিলম্ব করব না। আরো জোরে কথা সুবহান আল্লাহ। এই ইবলিস, এই তুই তিন পাওয়ার নিয়ে কিতা করতে, তুই জাহান্নামের উপযুক্ত বানাইবে আর আমার গুলামে ইয়া রব্বি হইয়া ডাকিব, রব্বানা রব্বানা হইয়া ডাকিব, সকুর পানি ফালাইব আর কান্দিব, তোর 60-70 বছর জিন্দগির মেহনত ফানি হয়ে যাব, বেকার হয়ে যাব, আমি আল্লাহ জাহান্নামের আগুন রে আমার গুলামের হারাম করিয়া দিলিম। কন্যা কথা সুবহান আল্লাহ। এরারে আমার মায়া আছে, আনা মায়া নিয়ে আমার কুদরতি আদ দিয়ে বানাইস। আল্লাহ আকবার, হোক আমার সময় নাই। ফরিশতা হলো কইলো, আল্লাহুম্মা জাআলনাল আখিরা ওয়াজআল্লাহুমুদ দুনিয়া, ক্বালা তাআলা ইয়া মালাঈকাতি আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদাইয়া ওয়া ক্বাদ খালাকতুকুম বিআমরি। সুবহানাল্লাহ, হুকে হওয়ার এ ফরিশতা বল, তোমরা আমি কোন দিয়া বানাইছি আর আদম সন্তান রে খেউরে ডাইরেক্ট আর খেউরে ইনডাইরেক্ট ভাবে আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, আমার কুদরতি হাতের ছুয়া যার শরীর লাগছে। ও ইবলিস, তুই এর দিয়া গুনাহ করে জাহান্নামে নিতে চাইবে, ও যদি একবার তা সগুর পানি ফালাইয়া খান দিয়ে দেয় আমার কুদরতি হাতের ছুয়া যার শরীর লাগছে তারে আমি জাহান্নামে দিতে পারবো। আরো জোরে একবার পারবো। আল্লাহ তান সেই বিষয়টা কথাটা তান হাবিবর মাধ্যমে আপনার আমার নবীর মাধ্যমে দুনিয়ার মানুষে জানাইয়া দেন। নবী যে ফরমায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ وَذَرَفَتْ عَيْنَاهُ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ النَّارَ। আল্লাহ পাক রব্বুল আলামিনে তান সেই মায়ার বিষয়টা তান হাবিবর মাধ্যমে দুনিয়ার মানুষের শুনাইয়া দেন। আল্লাহর নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত, আমার কোন গুনাহগার উম্মতে যদি জীবনের গুনারে সামনে রাখিয়া আল্লাহর ডরে আর বয়ে যদি খান্না খাটি করে, অন্যরে ভাই তো এসে নবী যে ফরমাইন, যদি আল্লাহর ডরে আর বয়ে খান দে দুইটা নয়ন দিয়া যদি সকুর পানি বাসায় সকুর পানি যদি ফালায় আল্লাহর অথমায়া লাগে হারামাল্লাহু আলাইহিন্নার। আল্লাহ পাক রব্বুল আলামিনে আদম সন্তানর লাগি জাহান্নামের আগুন রে হারাম করিয়া দিলাই। আরো জোরে কথা সুবহানাল্লাহ।
অদুস্থ হল, বুজুর্গ হল, আপনি আমি আল্লাহর ডরে আর বয়ে খান দিমু, আর আল্লাহ আপনার আমার জীবনের গুণারে মাফ করিয়া দিবা, আর জাহান্নামের আগুন আপনার আমার উপরে হারাম করিয়া দিবা, হারাম। আরো জুড়ে একবার তা সুবহান আল্লাহ। তে তো আল্লাহর আমরারে মায়া আসেনি মাতন্যা, এই কারণে নবী যে ফরমায়ন খালি বরকতান হাদিসটা পড়িলাই, আলাইকুম বিলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আলাইকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার, ফা ইন্নাশ শাইতানা ইয়াকুলু ইন্নী আহলাকতুল ইবাদা বিযুনুবি ওয়া ইন্নাল ইবাদা আহলাকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার। আল্লাহর বন্দায় গুনাহগার বন্দায় যখন মালিকরে ডাকে আর মালিকর দরবার যখন তৌবা ইস্তেগফার করে চকুর পানি যখন ফালায়, ইবলিসে বলে কয় আল্লাহর আদম সন্তানে আমার বংশের মাঝে টাটা ফালাই দেয়, সুবহানাল্লাহ হুকে একবার। وَإِنَّ الْعِبَادَ أَهْلَكُونِ بِلَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَالْإِسْتِغْفَارِ ইবলিসে কয় ইবলিস, আসুন পেরে দুস্থ হল বুজুর্গ হল, তে তো আল্লাহ তাআলার আপনারে আমারে মায়া আছে, মাথুকে মায়া আছে নি আস, এই কারণে দুস্থ হল বুজুর্গ হল। সামনে রমাদান আসতেছে, আপনি আমি প্রত্যেক মানুষই তো গুণাগার, কেউ তো আর গুণা তাকিয়ার পাক সাফ নাই, হ্যাঁ ইলা দুই এক মানুষের তো থাকতে পারেন গুণা তাকিয়া পাক সাফ থাকেন, কিন্তু ও দুস্থ আহবাব আমরা যদি জীবনের গুণারে সামনে রাখিয়া যদি মালিকর দরবারে শুকুর ফানি ফালাইয়ার খান দি, আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাকে আপনারে আমারে মাফ করিয়া দিবা। ও কারণে নবীজি আপনারে ইচ্ছিন্নি উদ্বুদ্ধ করেন, উৎসাহিত করেন, নবীজি কেন ইবুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, হাদিসটা বুঝার আগে একটা ভূমিকা হয়, আমার কথা বুঝলেন আপনারা, এরে দুনিয়ার সন্তান যে সময় মার ফেটো থেকে দুনিয়ায় আয়, আমরাও তো সকলো মায়ের ফেটো থেকে দুনিয়াতে আইসি, আবার বাদে শোক আছে দেখি, খান আছে শুনি, ব্রেইন আছে বুঝি, হাত আছে লড়ে, পাও আছে লড়ে, কিন্তু বাচ্চার ফেটো লাগলে বাচ্চায় বুঝাইবার মতন কোনো শক্তি আসেনি, মাতুকে একবার তা কোনো শক্তি নাই, ই বাচ্চায় তার ফেটোর বুকরে নিবারণ করতো আল্লাহ হাতিয়ার কিতা দিছেন, খান্দন মাতেন না আল্লাহ হাতিয়ার কিতা দিছেন খান্দন। অদুস্থ আবাব নবজাতক শিশুর যে সময় ফেটোর মাঝে কিদা লাগে, মায় যখন বুঝেন না বাচ্চার কিদা লাগছে, অদুস্থ আবাব বাচ্চাটা চিকচিৎকার দেয় আর চকুর পানি ফালায় আর খান্দে, বাচ্চায় যখন খান্দার আওয়াজ দেয় মা যদি ফাঁকুটার তখন মার মায়া লাগেনি, মাতো একবার তা ও ভাই, মা যদি বাত রান্ধা তো তরকারি রান্ধার যদি হয় বাচ্চা যে সময় খান দে জালরে ডাকি হয় আবদুল্লাহ দরমা বাত কুনছে, হয়তো মেঘাও যেতে পারে না হয় ফুটি চলি হয়ে যেতে পারে, আমি যাই আর কি আমার গুনায় খান দের মায়ায় না আনা মায়ায় মাথো একবার তা। ও দুস্থ আহবাব গুসল গেছে মহিলা, গুসল করা শেষ খাবার পরিবর্তন করে জামা পরিবর্তন করে, বাচ্চা এখানদের খবরটা যে সময় যায় খাবার কোনো মতে বদলিয়া বাদ বাকি বিজা খাবার গাঁটো ভালোইয়া মা দৌড় দিয়া বাচ্চার কাছে যায়, মায়ায় না আনা মায়ায় মেলাত গেছে খাফল, বাচ্চায় খান্দের শুনিয়া খাফল আর মেলেন না মা বলে তুইয়া যাইন গি, আর গিয়া বাচ্চারে কুলো লইন গালো সুমা দেন নাকো সুমা দেন খোবালো সুমা দেন মায়া করি বুকুর সাথে লাগাইয়া আঞ্জা করি চাপা দেন, আর এর বাদে মা স্তন বাচ্চার মুখে দেন, বাচ্চার খান্দন বন্ধ হয়নি পাথুকে আবার বন্ধ হয়, তে তো বাচ্চার খান্দনে মার মায়া লাগেনি না লাগে না। অ দুস্থ আহবাব প্রকৃত সৃষ্টিকর্তা মা আর বাবা নাই, মা আর বাবা মাধ্যম, ওই মা আর বাবা মাধ্যম হওয়া সত্ত্বেও যদি বাচ্চার খান্দনে যদি মার যদি এত ফেম ভাইয়া ফলি যায়, এত মায়া যদি মার লাগে, যেই জাত আপনারে আমারে আসল বানানে ভালা, সেই মালিকর দরবার গুণাগার বন্দায় খান দিব, মালিকর কি মায়া লাগে না, মাতইনা মালিকর কি মায়া লাগে না বলে হা হা, দুনিয়ার মার মায়ার চাইতে কোটি কোটি গুণ বেশি গুনাগার বান্দা যখন শুকুর বানি ফালায় আর খান দে, তোমার আমার আসল বানানে ওয়ালা আল্লাহ পাকর গুনাগার বান্দার প্রতি আরো বেশি মায়া লাগে, জিরে হোক আমার তা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ মজা হাজিরিন
আপনার পয়সা বঙ্গবীর পাস দিলাইছে ইনশাল্লাহ কিছু সময়ের ভিতরে আইয়া পৌঁছে দিবা। আর অনেকে বেদান ফন্দি অত্যাচ হয়ে গেছে, আর ফোন দেওয়ার কারণে অত্যাচ ফোন রিসিভ করতে পার, আর এই রিসিভ করার কারণে দূরে ডিস্টার্ব কষ্ট এলাকে আপনারা ফোন দিবা না ইনশাল্লাহ বঙ্গবীর পাস দিলাইছে কিছু সময়ের ভিতরে আপনার মাথায় আইয়া পৌঁছে দিবা। আমার কথা বুঝরানি আপনারা, তে মার যতটুকু মায়া লাগে এর চাইতে কোটি কোটি গুণ বেশি খার মায়া লাগে। আরো জোরে কথা, ও কারণে নবী যে ও যে হদিস পড়িছি নবী যে ফরমায় ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। আমার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম ও আমার উম্মত, তোমরা আল্লাহর দরবারে কান্দো সকুর ফানি ফালা আবার কান্দো, ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, আর কান্দো না লাগলে যদি কান্দো নাই না আমার নবী ফরমাইন অন্তত কান্দার বাহানাটা ধরো। সুবহানাল্লাহ, হুকে আবার আমার নবী বুঝেন ও আমার সাহাবায়ে কেরাম ও আমার উম্মত, গুনাহগার বান্দা এখান দিলে যেমন মালিকের কাছে মায়া লাগে মায়া, যদি খান্দন লাগলে খান্দন আয় না, কেউ যদি খান্দনের বাহানাটা ধরে বেগ যদি ধরে খান্দনর, খান্দনর বেগ ধরলেও আল্লাহর কাছে মায়া লাগে। আরো জোরে কথা সুবহানাল্লাহ, খান্দনর বাহানাও ধরলে কার কাছে মায়া লাগে? আল্লাহর কাছে মায়া লাগে। আও আল্লাহর মায়া, আজ আমার খালি বিষয়টা হইলো আল্লাহর মায়া কত গান আমরা রে, হায় হায় অত মায়া আল্লাহর হওয়া সত্ত্বেও যে আমরা জীবনের গুনারে যদি মাফ করাইতে পারি না। সামনে রমজান, আর রমজানের শ্রেষ্ঠ দিন হলো ওয়াঈদ কো রকবতি মিনান্না, জাহান্নামের তাকিয়া নিজের গর্দনারে আজাদ করতে। হ্যাঁ, সেই মোবারক মাস সামনে আল্লাহ আমরা সবরে বেশি বেশি করিয়া তৌবা ইস্তেগফার করা খান দিবার তৌফিক কান্দু আমিন হই একবার। আউকা আল্লাহর কত মায়া, কোরআনে হাকিমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান করেন আর কয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও আমার যুবক ভাইয়েরা একটু তো লক্ষ্য করো, আল্লাহর কেমন মায়া, গুনাহগার বান্দায় যখন তৌবা ইস্তেগফার করে অবাই আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ কয়েন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইবলিশে সারা জীবন তোমার আমারে গুনাহ করাইতে করাইতে চার সিটের মাঝে যত গুনাহ লেখা হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় সব গুনার লাগি আল্লাহ পাকে নেকি দিয়া বদলি দিলাম। আরো জোরে বলছো সুবহানাল্লাহ। ও দোস্ত আবাব, আব্দুল হাদির সারাটা জীবন গেল নামাজ পড়ল না, তার আমল নমাজ খালি লেখা, জোরের নমাজ নাই, আসরের নমাজ নাই, মাগরিবের নমাজ নাই, এশার নমাজ নাই, ফজরের নমাজ নাই, নমাজ নাই, নমাজ নাই, রোজা নাই, রোজা নাই, মিসামাত 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 মিসামাত, সারা জীবন খালি আমল নমার দফতর খালি গুনা লেখা গুনা লেখা গুনা লেখা। যেই মাত্র গুনাগার বন্ধায় শকুর ফানি সাড়ে আর আল্লাহর দরবারও খান্দে, আল্লাহ পাকে ফরমান জীবনের সব গুনারে মাফ করিয়া দিয়া এই গুনারে আল্লাহ নেকি দি বদলি দিলাম। মায়া আসেনি মাথুকে, আবার মায়া আসেনি, মায়া আছে ও ভাই, আল্লাহ কুদরতি সাদা খালি দি গুনারে মিঠাই দেন আর ও গুনার জায়গাত আল্লাহ নেকি লেকিয়া দেন। সুবহানাল্লাহ, এবলা আউকা আমার কথাটা খুব খেয়াল করি বুঝুন জানি, আল্লাহ আমার বুঝাইবার তৌফিক দাও আমিন হুকে। আবার সারা জীবন হে গুনাহ হইলো আর একদিন কুরর খান্দনে, আচ্ছা আল্লাহ বুঝলাম আল্লাহ মাফ করিয়া দিলে ইলা ইতাই না, আবার গুনার জায়গা ইগনাইন তোরে নেকি দি বদলি দিলেন হি কইল না, আমরা সারা জীবন নমাজ পড়িলাম আমরার আমল নমাজ নমাজের লেখা রইল আর হি নমাজ পড়ল না, না পড়িয়াও তার এই নমাজ পড়ল না, এই জায়গাতখানে এখন নমাজের সোয়াব দেওয়া নেক আমল লেখা,
তেতো আটিয়া বারো আর বইয়া মাথন না আটিয়া বারো আর বইয়া তেরো তেতো আর আমরা বেজাম খালি ডালা ভাবে গুণা করি তো একদিন খান দিমু বেশ করিয়া আর তো আল্লাহ সারা গুণা মাফ করে দিলেইবা আর গুণার জায়গাত আল্লাহ কোনটা কইলাম না কোনটা না এরপর খালি নেকি লেখিয়া দিবা হাসানি মাতন না ই আল্লাহর অত মায়া হামাই যায় কিতা লাগি যে ই গুণার জায়গারে আল্লাহ এবার নেকি দি বদি দিলে বলে ইন তুলা ফেস আছে ইন তুলা কিতা আছে ফেস আছে ফেসটা কিতা আমি বাঙ্গাই ও যে আদম আলহিসামরে সিজদা না করায় ইবলিসে যে তিনটা দরখাস্ত করিয়া তিনটা জিনিস লইয়া আইসে আল্লাহর কাছে থাকি পাওয়ার আর শক্তি ও সময় ইবলিসে আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে কইছে দেখবাই যে আদমের কারণে সজদা না করে আপনি আমার বেশ থেকে বার করে দিলেই লাই আর আপনি অভিশাপ দিলেই লাই ও আদম রে সকল গুণ দুজক লইয়া যাইম আল্লাহ চ্যালেঞ্জ করছে আল্লাহ তার কুদরতি বুড়ি আঙ্গুল দেখাইছেন বলে এ ইবলিস যা তোরেও আমি কুদরতি বুড়ি আঙ্গুল দেখাইলাম দেখি পাইলে গুণটা করি লাইস আমার বন্দা যে হবে এর তুই কুচ্ছু করা সম্ভব নাই আমার বন্দা যদি হইতে জীবনে একবার হইলেও বুঝবো বলে হাই রে হাই আল্লাহ আমারে বানাইলা কিতা লাগে আর কইলাম কিতা আমার দরবারে খান দিব এখন এই যে ইবলিসে যে চ্যালেঞ্জ করছে আর আল্লাহে যে চ্যালেঞ্জ করছেন ইবলিসের চ্যালেঞ্জ আর রব্বে করিমর চ্যালেঞ্জ উভয়ের চ্যালেঞ্জ দেখা যাক এখন হার চ্যালেঞ্জ খে জিতই না আর খে হার হইন একটা হার জিত আছে নি মাথুকে আবার আছে নি আছে ওই যদি গুণার করার কারণে ইবলিসে গুণা করানির কারণে তার তৌবা আর খানদানে যদি আল্লাহ মাফ করিয়া দেন না জাহান্নামর আগুনে যদি হারাম করিয়া দেন না তো ইবলিসে গুণা করিয়া লইয়া যাব কেন জাহান্নাম জাহান্নাম গেলে কি তো ইবলিসের গুট্টা মাথন না ইবলিসের কিতা গুট্টা আর এদিকে রব্বে করিমর চ্যালেঞ্জ আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম এরারে আমার মায়া এরারে যদি জীবনে একবার খান দিলেও যদি আমি তারে মাফ করিয়া যদি জাহান্নামর আগুনে হারাম না করিয়া জন্য তো যদি না দেই তো আমি পরাজিত ও কারণে দুঃস্থ হল বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবার গুনাগার বন্দায় খান দিলে আল্লাহ খালি বাহানা ধরেন খালি বাহানা তুকেন বাহানা খালি সূত্র তুকেন কোন না একটা সূত্র হইতা আর আল্লাহ ইবলিসের চ্যালেঞ্জের লগে রব্বে করিম বিজয়ী হইতা আল্লাহ তান গুনাগার বন্দারে মাফ করিয়া দিতা আরো জোরে কথা সুবহান আল্লাহ এবলা আও ইবলিসে যে আল্লাহর লগে যে চ্যালেঞ্জ করছে এগু বড় ঠেংরা খাল কেয়ামতর দিন ইবলিসে আল্লাহর কাছে আফিল করব আফিল বুঝেননি সিনেটর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে রায় দিলা এটা লাগতো নাই রায় দিলা আসামির পক্ষে যাবজ্জীবন কারাদণ্ড না হয় আজীবন কারাদণ্ড না হয় আমৃত্যু কারাদণ্ড না হয় ফাঁসির রায় দিলা এখন আসামির পক্ষের উকিলর ডাকাত সুপ্রিম কোর্ট হাইকোর্টও গিয়া আপিল করবার সুযোগ থাকেনি থাকে সুযোগ থাকেনি আপিল করবার সুযোগ থাকে কিংবা আসামির পক্ষে সিলেটর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে যে রায় দিয়েছেন বাদীর মনোভূত হইছে না এই মনোভূত যদি না হয় তাইলে বাদীও গিয়া সুপ্রিম কোর্টও গিয়া তার আসামির বিরুদ্ধে আবারও গিয়ে আপিল করার সুযোগ থাকেনি মাথায় একবার তা থাকেনি সুযোগ থাকে অদুস্তকাল বুজুর্গ হল ইবলিস আমরার প্রকাশ্য দুশ্মন খাইল কেয়ামতর দিন ইবলিসে আল্লাহর দরবার গিয়া আপিল করবো আপিল আল্লাহর দরবারও গিয়া কইব আল্লাহ আপনি আব্দুল আহাদ রেখেনে বেহেস্ত দিতাই আপনি দেখি তারে বেহেস্ত দিলাই আপনি যদি তারে বেহেস্ত দেন আমি মানব না আমি মানি না বলে খেনে মানুষ না বলে আমি কই আর আব্দুল আহাদ রে আপনি দুজক দিতা কারণ আমি আব্দুল আহাদ রে দিয়া সারা জীবন গুণা করাই লুয়াইছি গুণা আমি তারে দিয়া সারাটা জীবন পাপ কাজ করাই লুয়াইছি গুনার কাম করাই লুয়াইছি ওলা গুনার কাম করাই লুয়াইছি যে খাজর দ্বারা হে জাহান্নামর উপযুক্ত হয় আচ্ছা ইমান আনছে করিয়া তারে হয়তো বেহেস্ত দিতা আপনি দেখা অসুবিধা নাই তবে অত জলদি দিতা আমার তা নাই আমি যে তারা সারা জীবন যে গুনার কাম করাই লুয়াইছি গুনার কাম করানির কারণে একবার না একবার হইলেও কিছুদিনের তাই তারা জাহান্নামও দেওয়া লাগবো জাহান্নামও না দিলে আমি ইবলিসে মানব না আল্লাহর কৌট ইবলিসে আফিল করবো আফিল কিতা করবো মাথনাজির কিতা করবো আফিল করব ইবলিস হবো আল্লাহ সারা বছর সারাটা জীবন হে গুনার কাম করলো সত্তর আশি বৎসরের মাথাত শেষ রমজান ভাইয়া চকুরু পানি ফালাইলো আর খান দিল করি খেনে তারে জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দিয়া জন্নত দিলেই তাই আমি মানি না তার আমল নমা বার কর আল্লাহ আব্দুল্লাহ হাতর আমল নমা বার করুকা দেখুকা ষাট সত্তর বৎসরের তার দফতর আমলের দফতর দেখুকা তার দফতর খালি গুণা লেখা গুণা লেখা গুণা লেখা গুণা আমি তারা দিয়ে গুণা করেছি দেখুকা
সি যে সময় আফিল করিয়া দাবি করব বলে আব্দুল আহাদর আমলনামা বার করুকা, আব্দুল আহাদর আমলনামা খালি গুনা লেখা, আল্লাহ কুদরতি আল্লাহ পাকর কুদরত, আল্লাহ আব্দুল আহাদর আমলনামা ইটা মারি ইবলিসের হাতে দিয়া হইবা, দেখ আমার গুলামার আমলনামা দেখ, এবলা আব্দুল আহাদর আমলনামা মেলাইয়া ইবলিসে ভাত্তা ভাত্তা করে ফিরাইব, আর খালি দেখব লেখা ইনত নাকি ইনত নাকি ইনত নাকি ইনত নাকি আবিষ্টাত নাকি আবিষ্টাত নাকি, আবার ভাত্তা আর উঠাইব হাওন নাকি হাওন নাকি হাওন নাকি হাওন নাকি হইব, সারা আমলনামাত খালি দিব নাকি আর নাকি লেখা, হইব আল্লাহ মুই কোনটা বুঝলু না, মুই তারে দিয়ে সারা জীবন গুণা করাইলি, দেখুন ইন কোনো গুণা না, ইন খালি নেকি ইটা গেল কি আন আল্লাহ আকবার হইতা না নি আবার আ দোস্ত আহবাব খাল কিয়ামতর দিন ইবলিস জাতি আল্লাহর আদালত আব্দুল আহাদর লাগি জাহান্নামে নেওয়ার দায় আপিল করলে তার আপিলটা যাতে গ্রহণযোগ্য না হয়, যদি তার কথা অনুযায়ী যদি আমলনামার যদি আল্লাহ গুনারে মাফ করার বাদে গুনার জায়গার যদি আল্লাহ যদি নেকি লেখিয়া না দেন, ইবলিসে যখন আপিল করব আমলনামার যদি গুণা থাকে ইবলিসের আপিলটা যুক্তিসঙ্গত হইব, যুক্তিসঙ্গত যখন হইব হে যে সময় দলিল পেশ করব অবশ্যই অবশ্যই কিছুদিনের দয়া না হইলেও আব্দুল আহাদরে দুজহ দেওয়া লাগব, অদুস্থল বুজুরি কহল ইবলিস যাতে আপিল করা টিকত না পারে, তার দাবি যাতে মালিকের দরবারে টিকত না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার আপিল অনুযায়ী কিছুদিনের দয় আব্দুল আহাদরে যাতে জাহান্নাম না দেন, ও মায়ায় আল্লাহ দুনিয়া থাকতে গুনার জায়গাত নেকি লেখিয়া দেন, এখন আর ইবলিসে আপিল করলে খাম আইব নি মাতুকে খাম আইব নি, ও কথাটা আল্লাহ বুঝাইছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এমনে না রে বাবাই আল্লাহর তোফেম ভাইয়া বলে না, আব্দুল হাদে একদিন খান্দিল হরি তার জীবনের গুণা মাফ করে দিলাইলাম আইনলাম, গুনার জায়গাত আল্লাহ নেকি এমনি লেখিয়া দেন না, কারণ ইবলিস যুগ আমরার প্রকাশ্য শত্রু, ইগে সেই দিন আদম রে সিজদা করছে না, আর খাল কিয়ামতর দিন আদম সন্তান রে জান্নাতও যেতে দিত নাই, আপ্রাণ চেষ্টা করব ও ইবলিস যাতে তার দাবি থারে, আমার রব্বে করিম দয়ার মায়ার সাগর সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তান জাতি বিজয়ী অয়ন, ও হারনে মায়ার জাত আল্লাহ পাক রব্বুল আলামিনে তার মায়ার সৃষ্টি আদম সন্তানের গুনারে মাফ করিয়া গুনার জায়গাত নেকি লেখিয়া দেন, আরো জোরে কথা সুবহানাল্লাহ, তেই আল্লাহর মায়া আসেনি ও দুষ্ট বুজুর্গ আসেনি, আল্লাহর মায়া আছে আল্লাহর মায়া আছে, কেমন মায়া হাদিস শরীফের মাঝে বয়ান আছে নবীজি ফরমায়, যদি দেখা যায় কোনো বন্দা যদি তৌবাও করছে না আল্লাহ তারে মাফ করিয়া দিছেন না, তার আমলনামাত গুনার জায়গাত নেকিও লেখা নাই, সারা খালি গুনার লেখা, এই গিয়ে আনা তৌবা করিয়া দুম জীবনও তৌবা করছে না, ওলা টাল ইয়া গুনার কাম করি করিয়া দুনিয়া ছাড়িয়া গেছে কি, তো খাল কেমতর দিন ইবলিসর ইচ্ছেন নি আপিল করা লাগতো না, রায় হয়ে যাব আপিল চইব, যারে জন্য তো দিলেই বা যারে জাহান্নাম রায় দিলেই বা ইনার আপিল চইব নি মাতর না আপিল হইব নি, আপিল হইতো নাই, এখন যারা রে আল্লাহ জাহান্নামের রায় দিলেই বা রায় দেওয়ার বাদেও আল্লাহ এই আদম সন্তান রে তান কুদরতি হাত দিয়ে বানাইছে নথ মায়া কিলাই গুনতরে দুজক দিতা, ও আল্লাহ হাসরর ময়দানও আরও কিছু সুরত হল বার করিয়া দিবা যাতে ও সুরতে আদম সন্তানে কোনো মতে জাহান্নাম থেকে রেহাই পাইয়া জন্নত যায়, আরও জুড়ে বলতা সুহান আল্লাহ ও সুরত হলোর মধ্য থাকি একটা সুরত হইল হাফিজে কোরআনে সুপারিশ করব, আল্লাহ এরার সুপারিশর এখতিয়ার দিবা, ওলামায়ে কেরাম হলরে সুপারিশর এখতিয়ার দিবা, শহীদ হলর লাগি সুপারিশের এখতিয়ার দিবা, আম্বে কেরামর লাগি সুপারিশের এখতিয়ার দিবা, সুবহানাল্লাহ হুকে একবার ও খালি যদি হাফিজে কোরআনে যদি সুপারিশ করিলাই আলিমুল্লাহ আই আমরা আলিমুল্লামারে খালি কইন মারি দেই ইচ্ছেন আলিমুল্লামার লাগে হিংসা হিংসা করি না রে ভাই, ইতা আলিমুল্লাম আমরা বিপদর বন্ধু আল্লাহ হুকুর হো না একবার,
এরার খাইল কেমন আল্লাহ সুযোগ দিবে, আল্লাহ বাবা মেসা বগল তুমি আর আমি কোরআন হাদিসের ইলিম দিছিলাম, আমার তা গোলাম হলে বুঝছেন না করিবা গীতা, ইতার রমজান মাস দিছি, সবে বরাত দিছি, সবে কদর দিছি, ঈদ দিছি, আরাফার দিন দিছি, ইটা সকলটা দেওয়ার বাদে ই হাল্লায় দুনিয়া ইচ্ছে না, খালি গুণা করছে তৌবা করছে না, আজ যে আটকে গেছে আমি আমার গোলামর ক্ষেত্রে জাহান্নামের রায় দিলেছি, এলা আমি সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে হইব নি বলে খালাসি দিব নি, সুপ্রিম কোর্টে তো তার রায় দিব বলে যা তোর ফাঁসি, কিন্তু ইনো মাঝে সুপারিশ অন্য জনে আইয়া করতায় উকিল আইয়া আপিল করতায়, ওবার এরা গুণাগার হলোর পক্ষে উম্মতর ওলামায়ে কেরামে, উম্মতর হাবিজে কোরআনে, উম্মতর শহীদ হলে আম্বিয়ে কেরামে, আপনার আমার নবিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবা আরো জোরে আমার কাছে সুবহানাল্লাহ, আলিমুলামায় হাবিজে কোরআনে শহীদ হলে আম্বিয়ে কেরামে আমার নবিয়ে যখন সুপারিশ করিবা, ও এরার সুপারিশে এরার সুপারিশে আল্লাহ কবুল করিয়া, ও সূত্রে ও সূত্রে মায়ার জাত আল্লাহ পাক রব্বুল আলামিনে তার মায়ার সৃষ্টি আদম সন্তানের লাগে জন্নত দিবা আরো জোরে কথা সুবহানাল্লাহ, খালি বরকতান হাদিসটা হইলে নবীজি ফরমাইন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুন আল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা, সুবহানাল্লাহ কে আবার আরো কিছু সূত্র আছে দোস্ত বুধুরি গো, জীবনের সারাটা জীবন গুনাহ করে করে গেছে কিন্তু খাটাছে দেখা যায় রমজান আইলে মদুলিয়ে রোজা রাখছে, সুবহানাল্লাহ কোন একবার তার আর কোনো আমল নাই, ওগুলোর দেখা দেখি রোজা মাস আইলে গাঞ্জুলিও মদুলিও ইচ্ছে নিগে রোজা রাখছে, খাল কেয়ামতের দিন রোজায় আল্লাহর দরবারে সুপারিশ করবো, ও রোজার সুপারিশের উচ্চে নিবাহানা ধরিয়া আল্লাহ গুনাগার বন্দারে মাফ করিয়া রোজার সুপারিশে তার জন্নত দিলেইবা আরো জোরে হন আমার সুবহানাল্লাহ, অ দোস্ত আহবাব খাল কিয়ামতের দিন কোরআনে সুপারিশ করব, কোরআন আল্লাহু আকবার, কোরআনে যখন সুপারিশ করব কোরআনে হইব আল্লাহ তোমার গোলামে যদিও সারাটা জীবন গুনাহ করছে গুনাহ, একদিন ভাই ফতে দি যাইতে সময় বাচ্চান মসজিদ দিকে যাইতে সময় আল্লাহর কালাম ও কালাম খানোর লাগি আত লইয়া তোমার গুনাগার বন্ধায় হেফাজতে নিয়ে রাখছে না হয় ওলা জায়গাত নিয়ে রাখছে যাতে গুনাখানা উড়া ফাড়াত ফড়ে না, আমার সম্মান দেখাইছে ও আল্লাহ যদিও সারাটা জীবন হে গুনা করছে আমার ও মায়া খান হে করছে আমি সুপারিশ করি আর তারে জাহান্নাম থাকি মুক্তি দিয়া জন্নত খান দিলা, ও সারা জীবন গুনা করছে একদিন কোরআন শরীফের ফাত্তায় গুফাইয়া ও গুরে নিয়ে হরাইয়া সুন্দর করে গরো নিয়ে রাখছে না হয় নিরিবিলি জায়গা যেন উলা ফাড়া নাই ওলা জায়গা নিয়ে রাখছে যাতে আল্লাহর কালামর অপমান না হয়, ও কোরআনের সুপারিশ করব কোরআনের সুপারিশে ও বাহানা ধরিয়া আল্লাহ তার মায়ার সৃষ্টি আদম সন্তান রে জন্নত দিবা অন্য সুবহানাল্লাহ, দোস্ত কল বুজুর্গ কল জীবনে কোনো দিন আমল বন্দিকে করছে না অন্তত জুম্মাবারে গিয়া মসজিদে নমাজ খান পড়িছে না হয় সারা বছরে দুইবার ঈদের দিন এইলে ঈদের নমাজ খান মসজিদে গিয়া ঈদের নমাজ খান পড়িছে, খাইল কেয়ামতের দিন তা মসজিদে আল্লাহর দরবারে সুপারিশ করবো হইব আল্লাহ বৈতুল্লা হইব হ্যাঁ হেডকোয়ার্টার আর তামাম মসজিদে হইব ডাব্বা আর বৈতুল্লা হইব ইঞ্জিল তামাম দুনিয়ার মাসাজি দখল বেহেস্ত যাইব যাইতে সময় মস্তি দেখা যাইতো না কইব আল্লাহ নমাজি অকলরে তো আপনি আগে বেহেস্ত দিলেই সেন কিন্তু আমার বুকুর উপরে উবাইয়া আপনার আব্দুল আহাদের জীবনে একবার হইল নমাজ পড়িছে আর কোনো দিন তার আমল নাই নেক আমল নাই, আপনি তো বদ আমলি হওয়ার কারণে তৌবা করছে না আপনি তার বদ আমলির কারণে রায় দিলেইছে জাহান্নামর, তবে আমি জন্নতে যাব একা যাইব না, ও একটা দিন হইলেও আমার বুকু যে নমাজ খান ভরিছে তারে মা ফরিয়া দেও আমার গছে আমার গরর ভিতরে তারে হারাইয়া দেও আমি চাই আমার লগে তারে ও জন্নত লইয়া যাইতাম, আল্লাহ ও বাহানা দরিয়া ও বাহানা দরিয়া মসজিদের সুপারিশে ও আব্দুল্লাহ হাদরেও মা ফরিয়া মসজিদের সুপারিশে তারে ও জন্নত দিলেইবা হুকে আমার তো সুবহানাল্লাহ আরো জোরে হই না আমার সুবহানাল্লাহ, অ দোস্ত আহবাব এর বাদেও যদি এ শ্রেণীর মানুষেরা যদি আল্লাহ দুজহ যদি দিলাইন দুজহ যাওয়ার বাদেও দুজহ জ্বলবা দুজহ জ্বলবা আমার নবী হাসরের ময়দানও
উম্মত জাহান্নামে যাওয়ার বাদে বেহেশত যাইতে না, খাড়াতে কইব আল্লাহ আপনার দুনিয়াটাতে কইলা আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। আল্লাহ আপনার দুনিয়াত কইলাই আপনি আমারে খুশ করবাই, আপনি আমারে বেজার করতায় নাই, আমার কিছু উম্মত জাহান্নাম জ্বলিতরা আমি গুনতরে দুজক হইয়া আমি নবী বেহেশত যাইতাম নাই, এরারে আপনি দুজক তাকি তুলিয়া দেও, এর বাদে এরারে আমার লগে জন্নত দেও, এরারে লইয়া চাই আমি জন্নত যাইতাম। আমার নবীর সুপারিশে আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নামের মাঝে যারা হাবু ডুবু খাইবা ওগুন তোরে বার করিবা, আবে হায়াতর পানি দিয়া ওগুন তোরে গুসল দেওয়াইবা, আপনার আমার নবীর সুপারিশে ওটা দুজকর লাগি আল্লাহ জন্নত দিবা। ই আল্লাহর মায়া আসেনি মাথুকে আমার তা আমার সারা কথার খুলাসা হইল, আমরা রে আল্লাহর আমরা রে দিয়া বড় মায়া, অ দুস্থ হল বুজুর্গ হল সেই মায়ার দাঁতর দরবারও যদি আপনি আমি বেশি বেশি করিয়া যদি তৌবা ইস্তেফার করি মাফ করবাখে আরো জোরে হোনাখে আরো জোরে খে তে সবে তৌবা করতাম নি দেখি কে কে রাজি আতখান উডোকা হকলে জোরে হই না আমার তা আল্লাহ আরো জোরে হই না আল্লাহ আরো জোরে হই না আল্লাহ সবে হই না একবার আল্লাহ আবার তা হই না আল্লাহ মুহাব্বতে ডাক দেই আল্লাহ আল্লাহ আমরা হকলে আপনারে ডাকি আর রে বা ও আল্লাহ ও আল্লাহ আপনি আমরা রে মাফান করিয়া দেও হই না আমিন আরো জোরে একবার তো আল্লাহুম্মা আমিন আবার তা হই না সবে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।